ফাইনালি ফাইনালি এসছি। দেখুন এখনো শীঘ্র আছে, বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে যেমন লাস্ট উইকে বললাম, নতুন ভিডিও শুধু নয়, পুরো একটা পুরো সিরিজ। হ্যাঁ, ফেজ টুর ফার্স্ট জার্নি। মানে এতদিন যেতাম ছোটো মোটো কোথাও, সেম ডে রাইড ফিরে আসতাম, বাট এবার তিন চার দিন লং ট্যুর এবং সিরিজ ওয়াইজ ভিডিও আসবে। তো এখন আমি আছি দুর্গাপুর। ফার্স্ট ডে স্টার্ট করেছি ঝাড়খণ্ড ট্রিপ, বলে দিলাম ট্রিপটা হচ্ছে ঝাড়খণ্ড ট্রিপ। ফার্স্ট ডে স্টার্ট করেছি, যাচ্ছি পরেশনাথ মন্দির। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে পরেশনাথ পাহাড়, যাব ওখান থেকে পরেশনাথ মন্দির থেকে স্টার্ট করব, তারপর এন্টায়ার ঝাড়খণ্ড। এবং আগে হয়তো অনেক ঝাড়খণ্ড ভিডিও দেখেছেন, ঝাড়খণ্ডের ট্যুর গাইডিংসের অনেক ভিডিও দেখেছেন হয়তো, বাট এটাতে কিছু ডিফারেন্ট থাকবে, এতে কিছু ইউনিক অফবিট ডেস্টিনেশন থাকবে ঝাড়খণ্ডের, যেগুলো আগে কখনো দেখেননি, কোনো ঝাড়খণ্ডের ডায়েরিজ বা কোনো ঝাড়খণ্ডের ইউটিউব চ্যানেলে দেখেননি। তো সেরকম কয়েকটা জায়গা থাকবে, এবং একটা দুটো জায়গা যেখানে বাংলাদেশের সঙ্গে খুব টান থাকে, লিঙ্ক আছে খুব জায়গা, এরকম একটা দুটো জায়গাও কিন্তু আসতে চলেছে। বন্ধুরা সাথে থাকুন, খুব মজাদার একটা সিরিজ আপনাদের সামনে আসতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আজকে যাচ্ছি পরশুরাম মন্দির, সাথে থাকুন। চল রহে হো তো জিন্দা হো, নজর মে খাবো কি বিজলিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো, হওয়া কে ঝোঁকো কে জেসে আজাদ রহনা সিখো, তুমি এক দরিয়া কে জেসে লহরো মে বহনা সিখো, হর এক লম্হে সে তুম মিলো ভুলে আপনি বাহি, হর এক পল এক নয়া সমা দেখে ইয়ে নিগাহি, জো আপনি আঁখো মে হেরানিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো। বন্ধুরা এখনো পৌঁছাতে পারেনি পরশুরাম পাহাড়ে। গুগল ম্যাপে অনুযায়ী কলকাতা থেকে 330 কিলোমিটার দেখাবে, কিন্তু গুগল ম্যাপ যেখান থেকে দেখাবে আমরা পাহাড়ে এন্ট্রি করতে পারি, সেখান থেকে এন্ট্রি না করে মধুবনি বা ডুমরি বলে একটি জায়গা আছে, যেখানে আরও 20 কিলোমিটার আমাদের এক্সট্রা আসতে হবে, এবং সেখান থেকে আমি ডান দিক মানে মধুবনি দিয়ে আমি যদি যাই পাহাড়ের দিকে, সেখানে আমরা ভেহিকেল নিয়ে আমরা যেতে পারি, এমন রোড আছে, মোটরেবল রোড আছে, এবং সেটা হিলটপ অবধি পৌঁছাচ্ছে। তো সবাইকে এটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখুন, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এখনও পর্যন্ত ভালো লাগছে, পরেরটা আরও ভালো লাগবে, দেখতে থাকুন। কারণ আমরা সমস্ত সব থেকে হায়েস্ট পিকে যাব ঝাড়খণ্ডের পরশুরাম পাহাড়। এই জুতোটা না নিচে পা রাখলে স্কিড করছে। যারা এরা এক্সপার্ট, ফট করে ঘুরে যাচ্ছে। কতটা এখান থেকে, কত দূর বাইক, কত কি আতা
खुला जाता है। এই প্রথম এত খাড়াইতে উঠছি বাইক নিয়ে পাহাড়ি রাস্তাতে, রাস্তাই নেই, অফ রোডিং এক্সপিরিয়েন্স, ভয় লাগছে অনেকটাই, বাট তবুও চেষ্টা করছি। দেখলেন কি মেহনত করে আসলাম উপর অবধি, রীতিমতো ব্যান্ডেড অনেক জায়গায়, বুঝতে পারলেন? সবটা বলছি না, আর তো নামা বাকি আছে, সেটা দেখাবো। তো বাইক যেখানে লাস্ট আসে সেখান থেকে আরও আরও বলছে আরও হাফ অ্যান আওয়ার, আরও হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার আরও হাঁটতে হবে। তো হেঁটে উঠি একটু, তারপর দেখি। পেছনে ভিউটা দেখুন, কোথায় এসছি, বাইক চালি, এখনো বাকি একটুখানি হেঁটে উঠতে হবে। ফিরি শেষ হচ্ছেই না, উঠে যাচ্ছি উঠে যাচ্ছি উঠে যাচ্ছি। হাল খারাপ, ও আওয়াজ পড়ছে না। ফাইনালি ফাইনালি এসছি, দেখুন এখনো শীঘ্র আছে। তারপর বন্ধুরা খুব কষ্ট করে উপরে উঠেছি, কথা বেরোচ্ছে না। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এখান থেকে যাবো হাজারিবাগ, আপডেট দেবো, দেখে দিচ্ছি মন্দিরের চারপাশের ভিউটা।
রাতে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ব্লক করতে পারিনি। হোটেলে ঢুকেছি 10টার সময়। সারাদিন প্রচুর থ্রিলিং এক্সপিরিয়েন্স হলো। প্রথমত ওই পরেশনাথ পাহাড়ে ওঠা আর নামা বাইক নিয়ে, যেখানে রাস্তাই নেই, আর এবং প্রথমবার জীবনে, অভিজ্ঞতা ছাড়া। তো সে এক্সপিরিয়েন্স যা যা আপনাকে, মানে এক্সপার্ট না হলে এই পাহাড়ে আসা খুবই মুশকিল। এবং ওইভাবে বাইক চালিয়ে, আমি একদম এক্সপার্ট নয়, জাস্ট একদম বিগিনার, কিছু জানি না কীভাবে ট্যাকেল করতে হয় এইসব খানাখন্দগুলোকে, অফ রোডিং উপরে উঠতে হয় কীভাবে, নামতে হয় একদমই জানতাম না, তবে করে নিয়েছি, আই হ্যাভ অ্যাচিভড। তো দারুণ এক্সপিরিয়েন্স। এবং ওখান থেকে ফেরার সাথে, ফেরার সময় আমি আসছিলাম হাজারিবাগ, যখন জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা প্রায় 90 কিলোমিটার রাস্তা। এবং মাঝখানে খুব ভয় লাগছিল একটা ছোটো কারণে, একটা বাইক আমার আগে আসছিল, কখনো কখনো পিছনে আসছিল, এবং বাইকে যে বসেছিল পিছনে পিলিয়ান ছিল, পিলিয়ানের হাতে দুখানা শর্ট ছিল, লোকটা দেখে একটু একটু ভয় লাগছিল। আর কিছু নেই, আমি ওভারটেক করছি, আবার আমাকে ওভারটেক করছে, আবার আমি এগিয়ে যাচ্ছি, আবার আমি এগিয়ে যাচ্ছি। তো ওটার ভিডিও নেই, আর সেই সময় ক্যামেরা অফ ছিল, চার্জ ছিল না ক্যামেরাতে। তারপর ফাইনালি আমরা সম্রাট ইন হোটেলে এসে উঠলাম। হ্যাঁ, মাঝে গান্ধী ময়দান বলে একটা জায়গা আছে হাজারিবাগে, খুব ভালো জায়গা, ওখানে ফাস্টফুড রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খেলাম, খুব ভালো খাবার ছিল, চিকেন বক্স নাম ছিল রেস্টুরেন্টের, ভালো ফুড, দারুণ ফুড, এবং দামও খুব কম। তারপর ওখান থেকে সম্রাট ইনে এসে উঠলাম। এখন সকালে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। এবার রেডি হয়ে বেরোবো ক্যানারি হিল, পাত্রতু ভ্যালি, গেতাসু ড্যাম, সীতা ফলস, এইগুলো দেখতে, তারপর ওখান থেকে রাঁচি পৌঁছাবো আজ রাতে। তো সাথে থাকুন, নেক্সট সানডে দুপুর 12টাতে আবার ভিডিও চলে আসবে আপনাদের জন্য। আর এটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।